স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে নেস্কোর 9 কর্মকর্তার বড় অনিয়ম, তদন্তে দুদক। রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড নেস্কো রাজশাহীর এমডি জাকিউল ইসলাম সহ বেশ কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদের মধ্যে রয়েছেন 7 জন কর্মকর্তা ও 2 জন উচ্চমান সহকারী। তাদের বিরুদ্ধে ঠিকাদারের সাথে যোগসাজশে বিভিন্ন প্রকল্পে কাজ না করে বিল উত্তোলন, বিদ্যুৎ খাতে বরাদ্দের কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লুটপাট ও কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে দুদক রাজশাহীর সহকারী পরিচালক আলামিন, উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী, সহকারী পরিদর্শক মাহবুবুর রহমানের সমন্বয়ে গঠিত টিম বুধবার নেস্কো বিদ্যুৎ ভবন রাজশাহীতে একটি অভিযান পরিচালনা করে। এ সময় দুদক টিম নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের রাজশাহী অফিস সরজমিনে পরিদর্শনকালে অফিসের নির্বাহী পরিচালক আব্দুল আজিজ ও অপর নির্বাহী পরিচালক সৈয়দ গোলাম আহমদের সাথে সাক্ষাৎ করেন। তারা গত 18-19 অর্থ বছরের লাইট লাগানো সহ অন্যান্য কাজের টেন্ডার সংক্রান্ত সকল রেকর্ডপত্র তাৎক্ষণাৎ সরবরাহ করতে বলেন, কিন্তু আব্দুল আজিজ তা পারেননি। ফলে আগামী বৃহস্পতিবারের মধ্যে সব কাগজপত্র ও রেকর্ড সরবরাহের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও 2020 সালের প্রথম ও দ্বিতীয় শ্রেণী পদে নিয়োগ সংক্রান্ত সকল রেকর্ডপত্রের ফটোকপি, নেস্কো রাজশাহীর মোট গ্রাহক সংখ্যা ও বকেয়া বিলের গত 1 বছরের তথ্যাদি, 2020-21 অর্থ বছরের প্রকল্পসমূহের তালিকা ও বাস্তবায়ন সংক্রান্ত সকল রেকর্ডপত্রের ফটোকপি, এছাড়াও অভিযোগে বর্ণিত কর্মকর্তাদের 2019-20 অর্থ বছরে TADA বিলের হিসাব সংক্রান্ত তথ্যাদি, এছাড়াও দুদক টিম 9 কর্মকর্তা কর্মচারী ও তাদের স্ত্রীদের সর্বশেষ আয়কর নথির ফটোকপি দুদক রাজশাহী কার্যালয়ে আগামী 5 সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের নির্দেশনা প্রদান করেন। রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত দৃষ্টিনন্দন বহুতল ভবনের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তিনি তার বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সিনিয়র সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উনাদের অবদান জেলা পরিষদ আজীবন মনে রাখবে। ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম তার মূল্যবান বক্তব্যে বলেন, এই ভবন নির্মাণে জেলা পরিষদের চেয়ারম্যানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, দেশনেত্রী শেখ হাসিনা জেলা পরিষদ সচল ও আরও শক্তিশালী করেছেন। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, দেশ উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী 4 আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার ABM মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সহ নগরী বিশিষ্ট রাজনৈতিক ও সুধি সমাজের ব্যক্তিবর্গ। রাজশাহীর তানোরে ধান ক্ষেতের ড্রেনের ভিতর থেকে মনিরুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মনিরুল উপজেলার কামারগা ইউপির পারিশো গ্রামের মৃত শুকুর উদ্দিন মোল্লার ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ শনাক্ত করে তানোর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তানোর চৌবাড়িয়া সড়কের দুর্গাপুর নামক স্থানে ধান ক্ষেতের ড্রেনের ভিতরে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে খবর দেয়া হলে থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, গত বুধবার দিবাগত রাতে কেউ বা কারা তাকে হত্যা করে ধান ক্ষেতের ড্রেনের ভিতরে নিহতের লাশ ফেলে রাখে। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, লাশের নাম পরিচয় পাওয়া গেছে, মনে হয় নিহত মনিরুলকে হত্যা করা হয়েছে। তার শরীরে কালো হাফ গেঞ্জি ও পরনে প্যান্ট, সঙ্গে আঘাতের চিহ্নও রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী শাখা। বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এ মানববন্ধন করে তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সহসভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন মনির সহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন,
সুনাগরী গড়ার কারখানা তথা শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 1.5 বছর ধরে বন্ধ। এভাবে আর কিছুতেই চলতে পারে না। অবিলম্বে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জনসাধারণ, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধনে রাজশাহী জেলা সভাপতি জহুরুল হক বলেন, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, অফিস আদালত, বিনোদন কেন্দ্র যেগুলোতে প্রচুর লোকসমাগম হয় সেগুলো সবই খোলা। শুধু অদৃশ্য কারণে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। করোনার অজুহাত দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ রাখতে দেয়া হবে না। ঢাকা আহসানিয়া মিশনের আয়োজনে লাইট হাউস কনসোর্টিয়াম যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে মাদক বিরোধী কার্যক্রম ড্রাগ অ্যাবিউজ রেজিস্ট্যান্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্বারাও প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার নাটোরের একটি রেস্টুরেন্টে সরকার কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে অ্যাডভোকেসি সভার আয়োজন করেন। দাঁড়াও প্রকল্পের সুশীল সমাজের প্ল্যাটফর্মের আহ্বায়ক প্রফেসর অলোক মুত্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহসানিয়া মিশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহমেদ। অ্যাডভোকেসি সভার মূল উদ্দেশ্য ছিল সরকার কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাগুলিকে তাদের প্রশিক্ষণ পাঠক্রম শক্তিশালী করার জন্য মাদকদ্রব্যের বিরূপ প্রভাব এবং এর প্রতিরোধের ওপর একটি বিষয়বস্তু সংযোজন করার লক্ষ্যে এবং পরবর্তীতে এবং প্রশিক্ষকদের প্রতি মনোযোগী করতে সংবেদনশীল করে তোলা। অ্যাডভোকেসি অফিসার উম্মেজানাতের সঞ্চালনায় দাঁড়াও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সুব্রত কুমার পাল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী কর্মসূচি উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোরের সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন। আইসিইউ সুবিধা সংবলিত অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স 2 বছর ধরে পড়ে আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে। শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সটির ভেতরে উন্নত প্রযুক্তির পালস অক্সিমিটার, ইসিজি মেশিন, সিরিজ পাম্প, ভেন্টিলেটর মেশিন সহ রয়েছে জীবন রক্ষাকারী বিভিন্ন যন্ত্রপাতি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকট সহ মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নীতিমালা না আসায় এটি ব্যবহার করা যাচ্ছে না। ইমরান হোসেনের ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে 1,50,44,855 টাকা দামের ইতালি থেকে আমদানি করা অ্যাম্বুলেন্সটি 2019 সালের 6ই মে হাসপাতালে পাঠানো হয়। এরপর থেকে প্রায় 2 বছর যাবৎ গ্যারেজবন্দি এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি। এর চালক আশরাফুল আলী বলছেন, গত বছর একজন রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল, এরপর থেকে আর বের হয়নি এই অ্যাম্বুলেন্সটি। তবে যন্ত্রাংশ ঠিক রাখতে প্রায় প্রতিদিনই কিছু সময়ের জন্য চালু রাখতে হয় এর ইঞ্জিন। একজন আসছিলেন লোকাল আমাদের পলিটিক্যাল নেতা, ওনাকে আমরা নিয়ে গেছিলাম গত বছরে। তারপরে আর রোগী আমাদের এখানে আসেনি, কেউ আমরা নিয়ে যাইনি। আমরা সেভাবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমরা ট্রেনিং 3 দিন ট্রেনিং নিয়েছি ঢাকায়। গাড়ি যন্ত্রাংশ কোনো নষ্ট হবে না, এগুলো প্রতিদিন গাড়িটা আধা ঘন্টা করে স্টার্ট করি, মাঝে মধ্যে চালাই, ক্যাম্পাসে চালাই। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এবার নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সচেতন মহল বলছেন, জনগণের টাকায় কেনা এ ধরনের বিশেষায়িত অ্যাম্বুলেন্স হৃদরোগে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত করতে প্রচার প্রচারণা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি অ্যাম্বুলেন্স, এটি কিন্তু আমরা নিজেরাই জানি না যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষে এই ধরনের একটা সুযোগ আছে। এই যে সুযোগটি, এটি কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়নি, আর তার ফলে যেটা হয়েছে এটা কিন্তু এখন অব্যবহৃত বা অকেজো অবস্থায় কিন্তু পড়ে আছে। কিন্তু এটি সরবরাহ করার ক্ষেত্রে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু এটি করা হয়েছে। অতএব আমি মনে করি যে জনগণের জন্য যে সুযোগটি তৈরি করা হলো সেটি যদি জনগণের কাজেই না লাগে, তাহলে এই যে বড় অঙ্কের একটি অর্থ কিন্তু গচ্চা ছাড়া আর কিছুই না। জনবল সংকট যদি থাকে, তাহলে সেই জনবল প্রয়োজনে অ্যাডহক ভিত্তিতে হোক, মাস্টার রোল ভিত্তিতে হোক, বা রাষ্ট্রের কাছ থেকে কিন্তু সেটা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চাইতে হবে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলছেন, অ্যাম্বুলেন্সটির ব্যাপারে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা একটি নীতিমালা প্রণয়ন করছেন, অচিরে এটি চালু করা সম্ভব হবে। আমাদের যে হাসপাতাল, সেখানে দেখা যাচ্ছে যে গত আমি তো 7 মাস 7.5 মাস হয়ে গেল, এখান থেকে কোনো রোগীকে আমরা কিন্তু ঢাকায় রেফার করার মতো প্রয়োজন পড়েনি, কার্ডিয়াক রোগীকে। তো আমরা সেই জন্য হয়তো কেউ আমাদের কাছে রুগীর, আমরা যদি বলতাম যে এই রুগীটাকে ঢাকা নিয়ে যান, তখন হয়তো গাড়িটা রিকোয়ারমেন্টটা বেশি লাগতো। সচিব মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে যে আমরা
উনি বলছেন যে দ্রুততার সঙ্গে যাতে একটা চালুর একটা আইন কানুন করে, উনি হয়তো বলছেন যে হয়তো কেউ জানে না বলে চায় না, এটা হতে পারে। সেই জন্য আমরা এটা আমাদের যে পলিসিগুলো সেটা আমরা সার্কুলেট করব স্থানীয় পত্রিকার মাধ্যমে, যাতে বিভিন্ন জায়গায় বলবো যে যদি কেউ এটা নিতে চায় তো নিয়ে যেতে পারবে। তবে প্রচার প্রচারণার অভাবের কথা স্বীকার করে তিনি বলেন, দু একদিনের মধ্যেই গণমাধ্যমে ভাড়ার তালিকা সহ একটি বিজ্ঞাপন প্রকাশ করা হবে। যদিও এই অ্যাম্বুলেন্সটির ভাড়া ব্যয়বহুল, তারপরেও কিছুটা সহজলভ্য করতে একটি কমিটি কাজ করছে। একটা এক জিনিস হচ্ছে যে একটু টাকা পয়সাটা বেশি লাগছে, তো আমাদের যেটা মানে যারা আসলে একটু সামর্থ্যবান হবে তারাই এটা নিতে পারবে। আসলে সব রোগী যারা একদম এখানে ওইভাবে অবস্থাপন্ন না, তারা আসলে এই অ্যাম্বুলেন্সটা ব্যবহার করতে পারবে না। তো এখানে যদি 50 টাকা পার কিলো, আমাদের এখান থেকে ঢাকা যাওয়া আসা হলো তাহলে পাঁচশো কিলোতে প্রায় 25,000 টাকা শুধুমাত্র যাওয়া আসার খরচে আসবে। তারপর আনুষঙ্গিক তো আসছে, প্লাস দেখা গেলো যে আমাদের যে মেডিকেল টেকনোলজিস্ট বা মেডিকেল সিনিয়র স্টাফ নার্স অথবা ডাক্তার যদি যেতে চায়, আবার বলা আছে তার পদমর্যাদানের সম্মান। তা ওখানে আমি দেখলাম যেখানে ব্যাপারে পড়লাম আবু নাসের, ওরা দেখলাম যে প্রায় 42,000 টাকার কথা বলেছে, যে বা ওদের আমাদের 600 কিলোমিটার দেখলাম, তো আমাদের হয়তো কিছু কম আসবে। তো আমরা ওদের কীভাবে চালাচ্ছি এটা আমরা সংগ্রহ করেছি, আমি অলরেডি কমিটি তৈরি করে দিয়েছি যাতে আমরা এটাকে দ্রুত চালাইতে পারি। বাট ইম্পর্ট্যান্ট জিনিস এটা হচ্ছে যে এটা রিকোয়ারমেন্ট অবশ্যই যদি বছরে একটাও আমরা নিতে পারি, দ্যাট ইজ দ্য গুড, মানে যেহেতু ফেসিলিটি একটা থাকা ভালো। তিনি বলেন, অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটির জন্য একজন আইসিইউ চিকিৎসক ও নার্স প্রয়োজন, লোকবল না থাকায় এটি এতদিন চালানো যায়নি, এ সকল সমস্যা দূর করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। তো এটাতে আসলে যন্ত্রপাতি নষ্ট হওয়ার কিছু নেই, আমরা কয়েকবারই চেক করেছি পার্সোনালি, আর যাতে মেশিন স্টার্ট যাতে একটু দিয়ে না হলে ইঞ্জিনিয়ার নষ্ট যাতে না হয় সেই জন্য এটা ইয়ে করা হয়েছে। না এটা আসলে নিয়োগ দেওয়ার কথা বলা নাই, এর আগেনস্টে নিয়োগ দেওয়া হবে এটা কথা বলা নেই, এটা বলা আছে যে হয়তো আমাদের যারা অলরেডি কাজ করে ডাক্তার যারা আছে বা নার্স যারা আছে তাদেরকে হয়তো আমরা একটা রাখলাম যে এই মাসে এরা থাকবে, এই মাসে থাকবে, যখন ডিটেল কেউ চাবে তখন এরা যাবে। তো যেহেতু অলরেডি একটা ইনস্ট্যান্ট বা উদাহরণ আমার সামনে আছে, আমরাও দেখি যে এরকম কত হলে একটা ফিস করে যাতে রোগীদের জন্য সহনীয় হয়, ডাক্তাররাও যেতে চায় বা নার্সরাও যেতে চায়, সেরকম ফিক্স করে আমরা ইয়ে করবো, সো দ্যাট যে পরিমাণ তেলের খরচ প্লাস মেডিকেল টেকনোলজিস্ট বা নার্সিং স্টাফ অথবা ডাক্তার যখন যারা যেটা চাবেন সেই অনুযায়ী এটা যাবে, যা পরিমাণ খরচ হবে সেটা যদি কেউ দিতে চায় তো ইনশাল্লাহ আমার মনে হয় যে এটা আমাদের কোনো সমস্যা হবে না। আমার মনে হয় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা এটাকে ওকে করে এটা রিয়াটিয়া করে আমরা সার্কুলার দিতে পারবো। কার্ডিয়াক অ্যারেস্টেটের কোনো রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সটি সহায়ক ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন সচেতন মহল, তাই যত দ্রুত সম্ভব এটি চালানোর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।